খুলনায় জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে সতীর্থ অফ স্পিনার আরাফাস্তানি জুনিয়রকে মারধর করেন শাহদাদ হোসেন রাজীব খেলা চলাকালীন সতীর্থ বা অন্য কারকায়ে হাত তোলা আচরণবিধি লেভেল চার ভঙ্গ করার অপরাধ এ ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান আছে এ ঘটনায় আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্ট নিয়ে মঙ্গলবার বিসিবিতে জাতীয় লিগ টেকনিক্যাল কমিটির দুই ঘন্টা ব্যাপী সভা হয় সভা শেষে শাহাদাতের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড পাঁচ বছরের নিষেধাজ্ঞার বেড়া জালে শাহাদাত টেকনিক্যাল কমিটি আমরা ডিসিশন নিয়েছি ওকে পাঁচ বছরের জন্য সাসপেন্ডেন আর টু ইয়ার্সের সাসপেন্ডেড সাসপেনশন আর তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রিপোর্টে আছে লেভেল ফোরে ও অফেন্স করেছে যার কারণে এটা টেকনিক্যাল কমিটি ডিসাইডেড যে এই এদিকে শাহাদাতের এই শাস্তি ক্রিকেট অঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন মিনাজুল আবেদিন নান্নু একজন ক্রিকেটারের এই ধরনের কমপ্লেইন বারেবারে আসা এটা যে কোনো ক্রিকেটারের জন্য এটা খুবই খারাপ জিনিস এবং বিসিবি এই ব্যাপারে খুবই শক্ত অবস্থানে এবং এই কোনো খেলোয়াড়ের জন্য এটা এটা পার পাওয়ার কোনো সুযোগ নেই সাথে যে সতীর্থ যারা আছে এদের জন্য একটা এক্সাম্পল এটা এই ধরনের অফেন্স কেউ কখনো করতে পারে এর আগেও নানা বিতর্কে জন্ম দেওয়া শাহাদাত এই শাস্তির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বরের মধ্যে আপিল করার সুযোগ পাবেন সময় সংবাদ ঢাকা